অ্যাপেন্ডিসাইটিস, অ্যাপেন্ডিসাইটিস কি এবং কেন হয়, এর প্রতিকার কি, চিকিৎসা কি, প্রতিরোধের ব্যবস্থা কি, সবগুলো বিষয়ে আলোচনা করব। প্রথমত বলি যে অ্যাপেন্ডিসাইটিস রোগটা কি, এটা কোথায় হয়, কিভাবে হয়। স্তন থেকে সোজা সরলরেখা টানবেন, নাভি থেকে সোজা সরলরেখা টেনে যেখানে 90 ডিগ্রি কোণ তৈরি হয় তার 6 ইঞ্চি নিচে অ্যাপেন্ডিক্সের পজিশন। জ্বালা যন্ত্রণা কাকে বলে, ভীষণ জ্বালা যন্ত্রণা, ঘন ঘন পায়খানায় যায়, ঘন ঘন প্রস্রাব করতে যায়, ব্যথায় অস্থির হয়ে পড়ে এবং এতই অস্থিরতা হয় যে সে ডা চিৎকার শুরু করে, তড়িঘড়ি করে তাকে চিকিৎসার ব্যবস্থায় নিয়ে যাওয়ার প্রয়োজন হয় এবং সোনোগ্রাফি করে দেখা গেল যে তার অ্যাপেন্ডিসাইটিসই হয়েছে। তো অ্যাপেন্ডিসাইটিস রোগ কেন হয় এটা অবশ্য জানা দরকার। রোগের কারণ হচ্ছে যে আমাদের এক নালীর এক পার্ট হচ্ছে মলদ্বার আর আরেক পার্টে হচ্ছে অ্যাপেন্ডিক্স দিয়ে আটকানো। তো এখানে আমরা যে খাদ্যখানাগুলো খাই তার ভিতরে রয়েছে, যদি থাকে মরিচের বিচি, কলার বিচি অথবা ভাতের ভিতরে কোনো আকরি জাতীয় খাবার যেগুলো অজান্তেই পেতে ঢুকে গেছে, এগুলো হাড়ের কুচি, মাছের চোষা, এই জাতীয় খাবারগুলো যদি কখনো অজান্তে ঢুকে পড়ে আর সেগুলো যদি ঘুরতে ঘুরতে পায়খানার সঙ্গে বেরোয় যায় তাহলে তো আর কোনো সমস্যা নেই। কিন্তু যদি সেটা ঘুরতে ঘুরতে অ্যাপেন্ডিক্স পজিশনে আসে সেখান থেকে কিন্তু আর ব্যাক করে না, ওইখানে দীর্ঘদিন থাকে, থেকে সেখানে ইনফেকশন তৈরি করে এবং আর ইনফেকশন তৈরি যখন করে তখন সেই অ্যাপেন্ডিক্সের ইনফেকশনের নাম বলা হয় অ্যাপেন্ডিসাইটিস। যে অপারেশন না করেও এর চিকিৎসা দেয়া যায়। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আজকে আপনাদের সঙ্গে একটা রোগ সম্বন্ধে আলোচনা করব, তার নাম আপনারা কম বেশি সবাই শুনেছেন, সেটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিসাইটিস কি এবং কেন হয়, এর প্রতিকার কি, চিকিৎসা কি, এর প্রতিরোধের ব্যবস্থা কি, সবগুলো বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথমত বলি যে অ্যাপেন্ডিসাইটিস রোগটা কি, এটা কোথায় হয়, কীভাবে হয়। সেটা হচ্ছে কি যে স্তন থেকে সোজা সরলরেখা টানবেন, নাভি থেকে সোজা সরলরেখা টেনে যেখানে 90 ডিগ্রি কোণ তৈরি হয় তার 6 ইঞ্চি নিচে অ্যাপেন্ডিক্সের পজিশন। আমরা যখন পেশেন্ট দেখি তখন ডান দিকে এভাবে যখন সন্দেহ মনে করি যে এখানে অ্যাপেন্ডিসাইটিস হয়েছে তখন ডান দিকে চাপ দিই, চাপ দিলে তখন রোগী চিল্লাই ওঠে, তখন বললাম ইয়েস ইউ আর এফেক্টেড অ্যাট অ্যাপেন্ডিসাইটিস, তখন আমরা বুঝি যে হ্যাঁ সে অ্যাপেন্ডিসাইটিসে আক্রান্ত হয়েছে। আর এই আক্রান্ত হলে তো বলেন জ্বালা যন্ত্রণা কাকে বলে, ভীষণ জ্বালা যন্ত্রণা, ঘন ঘন পায়খানায় যায়, ঘন ঘন প্রস্রাব করতে যায়, ব্যথায় অস্থির হয়ে পড়ে এবং এতই অস্থিরতা হয় যে সে ডা চিৎকার শুরু করে, তড়িঘড়ি করে তাকে চিকিৎসার ব্যবস্থায় নিয়ে যাওয়ার প্রয়োজন হয় এবং সোনোগ্রাফি করে দেখা গেল যে তার অ্যাপেন্ডিসাইটিসই হয়েছে। তো অ্যাপেন্ডিসাইটিস রোগ কেন হয় এটা অবশ্য জানা দরকার। রোগের কারণ হচ্ছে যে আমাদের এক নালীর এক পার্ট হচ্ছে মলদ্বার আর আরেক পার্টে হচ্ছে অ্যাপেন্ডিক্স দিয়ে আটকানো। তো এখানে আমরা যে খাদ্যখানাগুলো খাই তার ভিতরে রয়েছে, যদি থাকে মরিচের বিচি, কলার বিচি অথবা ভাতের ভিতরে কোনো আকরি জাতীয় খাবার যেগুলো অজান্তেই পেতে ঢুকে গেছে, এগুলো হাড়ের কুচি, মাছের চোষা, এই জাতীয় খাবারগুলো যদি কখনো অজান্তে ঢুকে পড়ে আর সেগুলো যদি
ঘুরতে ঘুরতে পায়খানার সঙ্গে বেরোয় যায়, তাহলে তো আর কোনো সমস্যা নেই। কিন্তু যদি সেটা ঘুরতে ঘুরতে অ্যাপেন্ডিক্স পজিশনে আসে, সেখান থেকে কিন্তু আর ব্যাক করে না, ওইখানে দীর্ঘদিন থাকে, থেকে সেখানে ইনফেকশন তৈরি করে, এবং আর ইনফেকশন তৈরি যখন করে তখন সেই অ্যাপেন্ডিক্সের ইনফেকশনের নাম বলা হয় অ্যাপেন্ডিসাইটিস। এখন এই অপারেশন, সবাই তো অপারেশন হলেই তো অপারেশনের চিন্তা করে, তা আমরা বলবো যে অপারেশন না করেও এর চিকিৎসা দেয়া যায়। তো কীরকম চিকিৎসা দিতে হবে? অপারেশন করলে তো ঝক্কি ঝামেলা আছেই, জ্বালা কঠিন সমস্যা টমস্যা হয়। তবে আমরা হোমিও ওষুধ দিয়ে এই অপারেশনকে রোধ করতে পারি। আমরা ওষুধ দিয়ে প্রথমে জ্বালা যন্ত্রণা লাঘব হয়, তারপর আস্তে আস্তে অ্যাপেন্ডিক্সের ভিতরে যে আবর্জনাগুলো থাকে সেগুলো আবার উল্টার দিকে ব্যাক করে, ব্যাক করলে তখন পায়খানার সঙ্গে বেরিয়ে যায়, তখন ওটা ফাঁকা হয়ে গেল, তখন ওই ওষুধ প্রয়োগ করলে আস্তে আস্তে গাটা শুকিয়ে গেল এবং সে আরোগ্য লাভ করল। এখন দর্শক মণ্ডলে এখন প্রশ্ন হচ্ছে যে মেডিসিন, এখন হোমিওতে কিন্তু ঢালাওভাবে ওষুধের কথা বলা যায় না, এই জন্যে যে এক একটা পেশেন্টের এক এক ধরনের ওষুধের প্রয়োজন হয়। একজন সে ধরেন পাতলা পেশেন্ট, একজন হয়তো হেলদি মোটা, একজনের হয়তো পেইন একরকমের, একজনের পেইন একরকমের, তো এক একজনের পেইন, এক একজনের লক্ষণ, এক একজনের অবস্থা পরিপ্রেক্ষিতে ভিন্ন ভিন্ন ওষুধ সেট হয়। তো এই ভিন্ন ভিন্ন ওষুধ দিতে গেলে অবশ্যই রোগীর রোগ লক্ষণগুলো পুরো ডিটেলস জেনে যদি আমরা ওষুধ প্রয়োগ করি, তাহলে আশা রাখি সেটা কাটার প্রয়োজন হবে না। দর্শক মণ্ডলী, এখন কথা হচ্ছে যে এই জাতীয় পেশেন্টটা যখন জ্বালা যন্ত্র অস্থির হয়ে পড়ে, তখন কিন্তু তার দিশেহারা হয়ে যায়। দিশেহারা হয়ে যায় কীভাবে? তখন সে কী করবে? কাটবে, কাটতে ভয়, অনেকে ভয় পায়, অনেকে যখন এখন একদম আর বাঁচেই না, তখন কি ঠিক আছে যাই কাটার কাছে, কিন্তু ভয় তো সবাই পায়, কেউ কেউ চায় না যে দ্রুত তার পেট কেটে একটা অপারেশন বা একটা কঠিন জ্বালা যন্ত্রণার অবস্থা সৃষ্টি হোক, এটা সচরাচর কেউ চায় না। তাহলে যদি আপনারা এরকম পেশেন্টের কথা চিন্তা করেন, তাহলে আপনারা সাজেশন দিতে পারেন, বা আপনারা তখন ভাববেন যে যেহেতু হোমিও চিকিৎসা এগুলো কাটাছেঁড়া বাদেই চিকিৎসা পাওয়া যায়, তাহলে সেখানে হোমিও চিকিৎসার কথা ব্রেনে একটু আনবেন। এখন দর্শক বলবো এটাই যে এই জাতীয় কোনো আলাপ আলোচনা বা এই জাতীয় কোনো লক্ষণ যদি আপনারা আমাদেরকে ডিটেলস পাঠান, ডিটেলস আমাদের কমেন্ট বক্সে লিখে জানান, তাহলে আমরা এর জেনে শুনে ব্যবস্থা দিতে পারবো, ইনশাল্লাহ ওষুধের নামও বলতে পারবো, কিন্তু লক্ষণগুলো পুরোটা চাই।